ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটি মজার রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও খুবই মজার। চলুন তাহলে দেখে নিই। এই জন্য আমি এখানে কতগুলো মাছ ভেজে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি এবং তেলে রাখা শুকনো মরিচ। আমি মাছের কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এবারে তেলে রাখা শুকনো মরিচ আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এখন এই শুকনো মরিচের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েই সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে একসাথে মাখিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার মাছের ভর্তা। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাছাড়া রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপির ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।